টুইঙ্কল শ্রী চ্যানেলের সবাইকে আমি স্বাগত জানাই। তোমাদের সঙ্গে আজকে আমি যে ভিডিওটি শেয়ার করতে চলে এসেছি, যে খবরটা শেয়ার করতে চলে এসেছি, খুব ইন্টারেস্টিং খবর এবং ধামাকাদার খবর হতে চলেছে। সো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি বলতে এসে গেছি। এখানে বন্ধু তোমাদেরকে যেটা শেয়ার করবো বলে আমি এসে গেছি, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে স্কুল খুলতে হবে, সঙ্গে দিতে হবে ইন্টারনেটের টাকাও। বিনা ইন্টারনেটে আর কিছু হবে না। সো তার জন্য ইন্টারনেটে টাকা দেওয়া বাধ্যতামূলক এবং স্কুল ফেব্রুয়ারি মাসেই খুলতে হবে। সমস্ত তথ্যটা একদম সঠিক কোনটা বেঠিক কোনটা সমস্তটা আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। সো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এই আশা তোমাদের কাছে রাখলাম এবং তোমাদের খুব হেল্পফুল হবে বলে এটাও আমি আশা করছি। সো চলো কথা না বাড়িয়ে ভিডিও মূল ভিডিওর দিকে চলে যাই। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে ফলো করোনি, আজকে প্রথমবার এসছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো এবং ফলো করতে থাকো। তোমাদের জন্য খুব একদম দরকারি খবর তোমরা যেগুলো সবার আগে সবার প্রথম পেতে চাও, তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুললে হবে না। সো চলো মেন ভিডিও নিয়ে যাই এবং দেখিয়ে দিই তোমাদেরকে যে কি এই তথ্যটা সত্যি এবং এর মধ্যে কি বলতে চেয়েছে। সো চলো লেট গেট স্টার্ট। হ্যালো বন্ধুরা, আমি শুভশ্রী আর তোমরা দেখছো টুইঙ্কল শ্রী ইউটিউব চ্যানেল। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা এই বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, সবার আগে সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। বলছে ফেব্রুয়ারিতে স্কুল কলেজ খুলতে চায় কেন্দ্র, 16 দিনেই 50% পার করলো। এই হার দেখে উৎসাহিত হয়ে ফেব্রুয়ারির মধ্যেই 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণে সম্পূর্ণ করতে চাইছে কেন্দ্র, কারণ ওই লক্ষ্যমাত্রা পূরণ হলেই স্কুল কলেজ খোলার অগ্রসর করতে সহজ হবে। গত 23 জানুয়ারি থেকে শুরু হওয়া কিশোর কিশোরীদের টিকাকরণ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করতে পারলে স্কুল কলেজ খোলা, বোর্ডের পরীক্ষা নেওয়া সমস্ত কিছু পুরোদমে চালু করতে পারবে। তাই পশ্চিমবঙ্গে 48,23,000-এর কিছু বেশি বয়সন্ধির ছেলে মেয়ে কো ভ্যাকসিন পাবে, এখনই পেয়ে গিয়েছে 52%-এরও বেশি। ফলে ফেব্রুয়ারির মধ্যে টার্গেট পূরণ করা যাবে বলে মনে করা যাচ্ছে। এই হচ্ছে ব্রেকিং নিউজ বন্ধু। আজকে এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।